সালামু আলাইকুম। আমাকে ভালো লাগলো তোমরা ধামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম দিন এখানে প্রথম শুক্রবার এখানে প্রশিক্ষণ হয়েছে মাত্র একদিন। আমরা আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় শুক্রবার এসেছি। আসলে এই ধামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কত সুন্দরভাবে তাদের হাতের লেখাগুলোকে সুন্দর করতে পারে। হাতের লেখা যা আসলে কঠিন নয় এবং যে কোনো মুহূর্তে সাধনা করলে তাদের লেখাগুলো সুন্দর হতে পারে, চমৎকার হতে পারে। আসলে তোমরা কিন্তু তা আমাদের সবাইকে বুঝিয়ে দিলে। আসলে আমার লেখার জন্য কিন্তু পরিশ্রম করি না, পড়ার জন্য অনেক পরিশ্রম করি। আমরা পড়ার জন্য অঙ্কের জন্য আমরা অনেক পরিশ্রম করি, আমরা ইংরেজির জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু লেখার জন্য কিন্তু আমরা কোনোদিনের জন্য পরিশ্রম করি না। তোমরা আজ পরিশ্রম করছো এবং তার সফলতা পাচ্ছ। এই সফলতা এই যে ধারাবাহিকতা, তোমরা কি জন্য সফলতা পাচ্ছ এর মূল রহস্য যদি আমি উদ্ঘাটন করি, আমি দেখব যে তোমরা সবারই কিন্তু এখানে অংশগ্রহণের তোমাদের অর্থাৎ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তোমরা নিজেরাই কিন্তু এই লেখা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছো। তোমরা ইচ্ছা করে লেখাগুলোকে সুন্দর করার চেষ্টা করতেছ। মনে রাখবে, যদি কখনো কোনো শিক্ষার্থী নিজেরা যদি কোনো কাজ সুন্দরভাবে গোছালোভাবে করতে চায় তাহলে কোনো কিছুই তাদের বাধা দিতে পারে না, সে কাজটি সুন্দরভাবে হতে পারে। আর শিক্ষার্থীদেরকে যদি আমরা যদি সুন্দরভাবে উৎসাহ দেই, উদ্দীপনা দেই এবং তাদেরকে যদি আমরা সাহস যোগাই যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে তারা উন্নতি সাধন করতে পারে, এই লেখা প্রশিক্ষণ তার কিন্তু চরম একটা উদাহরণ। তোমরা দেখিয়ে দিয়ে দিলে যে আসলে কত সুন্দর তোমরা ধামবাড়িতে মুখ্য উচ্চ বিদ্যালয় প্রতিটা এখানে ছাত্র কিংবা ছাত্রী কারো লেখায় অসুন্দর নয়, কারো লেখায় যেন দুর্বল নয়, প্রত্যেকের লেখার জন্য স্ট্রং, প্রত্যেকের লেখার জন্য সুন্দর, প্রত্যেকের লেখার জন্য আন্ডারফুল, প্রত্যেকের লেখার জন্য ভেরি গুড। ধামবাড়ি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের আসলে ধামবাড়ি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা কত সুন্দর পারে তাদের যদি আমরা খাতাগুলো দেখি। শুধুমাত্র একদিন এসেছিলাম, আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় শুক্রবার। এখানকার শিক্ষার্থীদের কত মেধা এবং এদের মেধা কত ক্ষুরুধার এবং উচ্চতর আমরা যেন আজকে তা প্রমাণ করে দিচ্ছি। এ মহামণিকে দেখতেছি, তুমি কোন ক্লাস পড়ো মা? ক্লাস 5। ক্লাস 5, হ্যাঁ। আমরা যদি খাতাটা দেখি, তোমার নাম কেমন? মোহাম্মদ ফাইজ মুশিরাত জারি। হ্যাঁ, চমৎকার একটা নাম। আমরা ছোট্ট এই সোনামণি খাতাটা যদি দেখি কত চমৎকার করছে, অসাধারণ, অসম্ভব সুন্দর। সত্যি ধন্যবাদ তোমাকে, এত চমৎকার তোমার লেখাগুলো হয়েছে, যে লেখাগুলো তোমার এতই সুন্দর এতই চমৎকার হয়েছে যা আসলে লেখাগুলোর আমরা বিশেষণ করে আমরা শেষ করতে পারবো না, অনেক সুন্দর হয়েছে। ছোট্ট সোনামণি যে ফাইভ ক্লাস ফাইভে পড়ে তার লেখা যদি এত চমৎকার এখনই যদি হয় তাহলে সিক্স আছে, সেভেন আছে, এইট আছে, নাইন আছে, টেন আছে, আরো অনেক সময় আছে, তাহলে তার লেখাগুলো আরো কত সুন্দর হবে। অসাধারণ তোমার খাতা, খাতাটি বারবার দেখতে মন ইচ্ছা করতেছে। দেখে আমার তোমার নাম কি মা? অনেক সুন্দর তোমার লেখা দেখতেছি, ইংলিশ লেখা অনেক চমৎকার। হ্যাঁ, অনেক সুন্দর, স্বাগতম লেখছে, অনেক চমৎকার করছো তুমি, খাতাটাকে ডেকোরেট করছো, সাজিয়েছো, ধন্যবাদ তোমাকে চমৎকার সুন্দর লেখা প্রদর্শনের জন্য। আরো একটু চমৎকার লেখা, অনেক সুন্দর। এখানকার শিক্ষার্থী মানেই, ধামবাড়ির শিক্ষার্থী মানেই যেন অন্যরকম এবং সুন্দর, চমৎকার তোমার লেখা। হ্যাঁ, অপূর্ব সুন্দর তোমার কভার পেজ এবং ভিতরে লেখাও চমৎকার, ধন্যবাদ, অনেক সুন্দর। আর একটি খাতা দেখতেছি, তোমার নাম কি মা? হ্যাঁ, আফরিন জান্নাতি ঈশা, শ্রেণী অষ্টম, কর্মী নং 2। কত চমৎকার করছে, কত সুন্দর করলে আমরা খাতাটিকে আসলে সুন্দর বলতে পারি, সেই রকম সুন্দর করছে খাতাটি, আল্লাহ আট করছে এবং ভেতরের লেখাগুলো অনেক সুন্দর, এত চমৎকার হয়েছে, ধন্যবাদ তোমাকে চমৎকার লেখা প্রদর্শনের জন্য। আরো একটু চমৎকার লেখা দেখতেছি, অনেক সুন্দর। আকলিমা খাতুন, শ্রেণী ষষ্ঠ, ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী, কত চমৎকার লেখা, ধামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর লেখা। আরো একটু চমৎকার লেখা দেখতেছি, হাবিবা খাতুন, শ্রেণী সপ্তম, এখানে দেখতেছি উপকার করার বিষয়ে চমৎকার করেছে এবং ভেতরের লেখাগুলো সে সুন্দর করেছে, ধন্যবাদ তোমাকে চমৎকার লেখা প্রদর্শনের জন্য। আরো একটু চমৎকার লেখা, ফারহানা শ্রেণী ষষ্ঠ, ফারহানা শ্রেণী ষষ্ঠ, ষষ্ঠ শ্রেণী থাকা অবস্থায় তোমার লেখা যদি এত সুন্দর হয় তাহলে আরো অনেক সময় পড়ে আছে তোমাদের, তোমাদের লেখা আরো ভালো হবে। ধামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থিনী মোসামা কৃষ্ণার জাহান্মিতা, চমৎকার নাম, শ্রেণী সপ্তম, অনেক সুন্দর তোমার লেখা, অনেক সুন্দর হয়েছে। আরো একটু সুন্দর লেখা দেখতেছি, রুম্পা আক্তার শিলা, চমৎকার নাম এবং সুন্দর তার হাতের লেখা, অনেক সুন্দর।
আর একটি চমৎকার এখানে নাম দেখতেছি এবং খাতাও দেখতেছি মোসাম্মদ তাসমিন আক্তার স্কুলের নাম ধারামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অনেক সুন্দর কত চমৎকার করছে তোমার লেখাগুলো লেখাগুলো দেখে মন ভরে যাচ্ছে ধন্যবাদ তোমাকে আরো একটি চমৎকার খাতা দেখতেছি অনেক সুন্দর তোমাকে ধন্যবাদ আর একটা আমু হ্যাঁ অনেক সুন্দর আর একটা খাতা দেখতেছি কত চমৎকার তোমার নাম কি আম্মু মোসাম্মদ ফারিয়া আক্তার সীমা অসম্ভব সুন্দর বলবো খাতাটি এত চমৎকার হবে তুমি কভার পেজটা করছো হ্যাঁ ডেকোরেটর চমৎকার ভাবে সাজিয়েছো ফারিয়া আক্তার সীমা শ্রেণীর নবম কর্মী নং দুই বিভাগ বিজ্ঞান স্বাগতম লিখতেছে অনেক সুন্দর হাতের লেখা তোমার সুন্দর হাতের লেখা অনেক চমৎকার হ্যাঁ আমরা যদি দেখি লেখাগুলো দেখে আমাদের হৃদয় জুড়িয়ে যাচ্ছে অনেক সুন্দর তোমার হাতের লেখা ঝামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর লেখা কত চমৎকার হতে পারে আমাদের এই মেয়েটি দেখিয়ে দিল আরো একটু চমৎকার আমরা খাতা দেখতেছি অনেক সুন্দর আসলে আমি অবাক লেগে যাচ্ছি আজ মাত্র দ্বিতীয় দিনে তোমরা এভাবে কিভাবে করছো অনেক চমৎকার করছো তোমার নাম কি মা মাহবুবা তমা শ্রেণী নবম চমৎকার আরো একটা চমৎকার খাতা দেখতেছি মোসাম্মদ রুমাইশা খাতুন শ্রেণী নবম হ্যাঁ ধারামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অনেক সুন্দর তোমার হাতের লেখা অনেক সুন্দর করছো সত্যি চমৎকার হয়েছে দেখতে খাতাটি মোহনীয় হয়েছে আরো একটা চমৎকার খাতা দেখতেছি মোসাম্মদ মার্জি আক্তার শ্রেণী নবম অনেক সুন্দর তোমার হাতের লেখা ধন্যবাদ তোমাকে চমৎকার লেখা প্রদর্শনের জন্য আর একটু চমৎকার কথা আমি দেখতেছি আমাদের এই ধারাবাহিক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কত চমৎকার লিখতে পারে আমাদের জন্য বুঝিয়ে দিচ্ছে মাত্র দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন প্রশিক্ষণ দিয়েছে মাত্র একদিন আজকে দ্বিতীয় দিনে তাদের লেখাগুলোকে তারা অপূর্ব সাথে সজ্জিত করেছে আসলে জাদুর মতো তোমরা করেছো তোমাদের লেখাগুলোকে অনেক চমৎকার করেছো বৃষ্টির দরকার আছে আমাদের হ্যাঁ জুনিয়া আক্তার বৃষ্টি চমৎকার নাম শ্রেণী দশম অনেক সুন্দর কভার পেজটা দেখে আম্মু হ্যাঁ কত চমৎকার হবে আল্লাহ আট করছে এবং কভার পেজটা কত সুন্দর ভাবে সাজিয়েছে হ্যাঁ প্রথমে কিভাবে ডেকোরেটর করছে দেখলে খাতাটি দেখলে মন ভরে যাচ্ছে ধন্যবাদ অনেক সুন্দর এবং অনেক চমৎকার তোমার হাতের লেখা ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকতে চাই না তোমার জমিন জিরাত মাছের ফসল ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকতে চাই হাতুরে বলছি শোনো বিমল ভোরের প্রহর গুনো দু হাতুরে বলছি শোনো বিমল ভোরের প্রহর গুনো অন্ধকারের গোলক ধাঁধায় আশার কি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকতে চায় আল কুরআনের বুলবুলি হও ফুলকুলি হও বাগে নূর মদিনার হও ছড়াই বিমল আলো মুছতে মনের আঁধার কালো আমরা ছড়াই বিমল আলো মুছতে মনের আঁধার কালো
নূরে জীর্ণ সমাজটা ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকতে চাই না তোমার জমিন জিরাত মাটির ফসল ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকতে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো থাকতে চাই ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো অনেক সুন্দর তোমার হাতের লেখা অনেক সুন্দর যখন যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায় তোমার লেখাগুলো দেখে আমাদের প্রথম থেকে দেখো তোমার অনেক চমৎকার রয়েছে হ্যাঁ সোমাইয়া আক্তার হ্যাঁ অনেক সুন্দর লেখছো অনেক চমৎকার তোমার হাতের লেখা অনেক সুন্দর করে তুমি লিখতে পারো তার প্রমাণ এই খাতাটার মধ্যে রয়েছে ধন্যবাদ তোমাকে আর একটি চমৎকার খাতা দেখতেছি নাম মর্মিতা খাতুন মমিতা খাতুন হ্যাঁ আমাদের দেখো তোমার অনেক চমৎকার করছো তুমি অনেক সুন্দর করে তুমি খাতাটি লিখেছো হ্যাঁ ভেতরে তুমি চমৎকার ভাবে তুমি খাতাটিকে ডেকোরেটর করছো এত চমৎকার করেছো খাতাটি দেখে অনেক ভালো লাগতেছে আরো একটু চমৎকার খাতা দেখতেছে আম্মু তোমার নাম কি মা আয়েশা সিদ্দিকা রিমি অনেক চমৎকার নাম হ্যাঁ অনেক চমৎকার ভাবে খাতাটিকে ডেকোরেটর করছে অনেক সুন্দর হয়েছে তোমাকে ধন্যবাদ অসম্ভব সুন্দর তোমার হাতের লেখা অনেক সুন্দর হ্যাঁ তুমি এত চমৎকার ভাবে লিখতে পারো তোমাকে ধন্যবাদ তোমার চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য আরো একটি খাতা দেখতেছি মোসাম্মাত মিছিল আক্তার শিখা হ্যাঁ চিনি দশম অনেক সুন্দর তোমার হাতের লেখা আসলে যে লেখাগুলো দেখতেছি সেই লেখাগুলোই দেখে আমাদের মন ভরে যাচ্ছে যা ঝাড়ামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতিটি শিক্ষার্থীর লেখা চমৎকার আমরা তার প্রমাণ পাচ্ছি সোমাইয়া খাতুন চিনি দশম হ্যাঁ যে খাতাগুলো দেখতেছি ওপরের কভার পেজ এবং ভেতরের লেখা সবগুলো অপূর্ব আসলে তোমরা কত চমৎকার করে এই অভিযানে সামিল হয়েছ তোমাদের সবার লেখাই সুন্দর হয়েছে এখানে ফারিয়া জান্নাত তারা ছিল দশম অনেক চমৎকার তার হাতের লেখা হ্যাঁ অনেক সুন্দর করেছো তুমি ধন্যবাদ তোমাকে চমৎকার লেখা প্রদর্শনের জন্য অনেক সুন্দর হয়েছে তোমার লেখা আর একটি চমৎকার খাতা দেখতেছি হ্যাঁ মা তুমি সুন্দর লেখছো ধন্যবাদ তোমাকে এখানে আর একটি খাতা দেখতেছি তোমার নাম কি মা হ্যাঁ অনেক সুন্দর তোমার এই ডেকোরেটর খাতা ডেকোরেটর এবং লেখা অনেক চমৎকার ধন্যবাদ এখানে আর একটা চমৎকার আমার সানজিদা আক্তার সাথী মানে চমৎকার একটা খাতা ডেকোরেটর করছে এবং হ্যাঁ অনেক চমৎকার করছো ধন্যবাদ তোমাকে সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য আর একটা খাতা আমরা দেখতেছি অনেক সুন্দর হয়েছে হ্যাঁ যদি খাতাতে তোমার নাম কি আম্মু স্বাগতম 2023 এবং তোমাদের সবাইকে স্বাগত অনেক সুন্দর তোমার হাতের লেখা অনেক চমৎকার কত সুন্দর করে লিখতে পারো তোমরা তার প্রমাণ দিয়ে দিলে এখানে আরো একটি খাতা দেখতেছি ফারিয়া আক্তার নীলা চিনি নবম অনেক সুন্দর স্বাগতম চমৎকার ভাবে তোমরা স্বাগতম লিখছো সুন্দর করেছো হ্যাঁ আরো একটি চমৎকার লেখা দেখতেছি ধন্যবাদ স্বাগতম তোমরা লিখছো আমাদের জন্য হ্যাঁ সুন্দর তোমার হাতের লেখা আরো একটি মিশরাতুল জান্নাত মেধা চিনি ষষ্ঠ চমৎকার ভাবে লিখছো ইংরেজি লেখাও তোমার অনেক চমৎকার বাংলা লেখাও অনেক সুন্দর আর একটি খাতা দেখতেছি তোমার নাম কি মা হ্যাঁ চমৎকার তোমার হাতের লেখা একটু দেখো আমাদের সাহায্য করো লেখাগুলো দেখি বাবা হ্যাঁ এখানে তাও জান্নাত মিম চিনি ষষ্ঠ হ্যাঁ অনেক চমৎকার লেখছো অনেক সুন্দর লেখেছো তুমি ধন্যবাদ তোমাকে আর একটি চমৎকার খাতা দেখতেছি ফারিয়া জান্নাত দিশিকা হাতের লেখা এখানকার দেখতেছি অনেক সুন্দর ধারণবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতের লেখা কত চমৎকার হতে পারে তোমরা প্রমাণ করে দিয়ে দিলে আরো অনেক চমৎকার খাতা দেখতেছি ধন্যবাদ তোমাকে আরো একটা চমৎকার লেখা দেখতেছি তোমার নাম কি মা হ্যাঁ আমরা খাতাটা দেখেই বুঝতে পারতেছি ভেতরের লেখা কত চমৎকার হয়েছে শ্রাবণী হ্যাঁ তুমি আসলে আর্টিস্ট মনে হচ্ছে এবং তুমি লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়েছো গোছাইয়েছো অনেক সুন্দর হয়েছে তোমার হাতের লেখা
আর একটা চমৎকার লাগা দেখতেছি তোমার নাম কি মা মিষ্টাতুল জান মা মনে হয় অনেক সুন্দর ভাবে খাতা দিক ডেকোরেটর করেছে এবং লেখাগুলোও তার চমৎকার হয়েছে অনেক সুন্দর ষষ্ঠ শ্রেণীতে পড়ো তুমি হ্যাঁ ষষ্ঠ শ্রেণী থাকা অবস্থায় তোমার লেখা যদি এত সুন্দর হয় অনেক সুন্দর কত সুন্দর তুমি লিখেছো হ্যাঁ অনেক চমৎকার করেছো তোমার খাতা অনেক সুন্দর হয়েছে খাতা দেখতেছি অনেক সুন্দর হ্যাঁ তোমার হাতের লেখা দেখতেছি অনেক উন্নত মানের এবং মোহনীয় আকর্ষণীয় ইংরেজি লেখা অপূর্ব সুন্দর সত্যি মনোমুগ্ধকর ধন্যবাদ তোমাকে চমৎকার ইংরেজি লেখা প্রদর্শনের জন্য আরো একটু দেখতেছি আরেক মিয়া চমৎকার যার হাতের লেখা এবং আরো একটু চমৎকার লেখা রুবেল মিয়া শ্রেণী নবম অনেক সুন্দর আচ্ছা দেখি এখানে আর একটু চমৎকার খাতা দেখলাম প্রত্যেকের লেখাই ভালো সুন্দর স্বামী অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তোমার খাতা হ্যাঁ প্রত্যেকের খুব ভালোভাবে সুন্
তোমরা কত সুন্দর ভাবে করতে পারো, এক একজন শিক্ষার্থী জন্য আসলে অনন্য, তোমরা অনেক সুন্দর, অনেক চমৎকার চমৎকার করছো তোমার খাতাটি। হ্যাঁ, দেখা গেলো তোমার সুন্দর, আর এভাবে দেখতেছি আসলে ছেলে শিক্ষার্থীরাও এখানকার চমৎকার দেখতে পারে, আমাদের তা বুঝিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তোমার নাম কি বাবা? হ্যাঁ, জারিফ। এবং সত্যি চমৎকার, অনেক সুন্দর একটা হাতের লেখা দেখতেছি। তুমি কোন শ্রেণীতে পড়ো বাবা? ক্লাস ফাইভে পড়ো, অথচ তোমার লেখা এত চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তুমি প্যারা করছো, প্যারা সাজ করছো, প্যারা ফাঁক করছো, আমাদের সাহায্য করো দেখি। হ্যাঁ, অনেক চমৎকার করছো তুমি লেখাটাকে, অনেক সুন্দর হয়েছে। তোমার এখনই যদি এরকম সুন্দর লেখা হয় তাহলে আরো ভবিষ্যতে তোমার লেখা আরো অনেক সুন্দর হবে। হ্যাঁ, এখানে খাতা দেখেছি, যে খাতা দেখেছি প্রতিটা লেখাই মনে হচ্ছে অনেক চমৎকার সুন্দর। তোমার নাম কি বাবা? শেপার। তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস এইট। আসলেই কত চমৎকার তোমার হাতের লেখা। হ্যাঁ, এভাবে তুমি খাতা দেখে সাজিয়েছ, তোমার সবাই খাতা দেখে সুন্দর করছো, অনেক সুন্দর হয়েছে। আমাদেরকে সাহায্য করে একটু দেখাও একটু খাতাগুলো, অনেক চমৎকার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখানেও দেখতেছি যে খাতাগুলো দেখতেছি সবগুলোর মধ্যে যেন মাধুর্য এবং সৌন্দর্য রয়েছে। একজন নয় দুইজন নয়, প্রতিটি শিক্ষার্থীর হাতের লেখা চমৎকার। সবাই কিন্তু প্রমাণ করে দিল যে আসলে এখানকার শিক্ষার্থীরা কত চমৎকার পারে, আমাদের বুঝিয়ে দিয়ে গেল। হ্যাঁ, বাড়িতে মধ্যে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সবাই সুন্দর দেখতে পারে, সবাই চমৎকার করে খাতাটিকে সাজাতে পারে, গোছাতে পারে। তোমার নাম কি বাবা? মাহি হাসান। হ্যাঁ, চমৎকার তোমার হাতের লেখা দেখতেছি এখানে, যদি দেখি আসলে কত সুন্দর ভাবে তুমি খাতাটি গোছাইছো, সাজিয়েছো, লেখাগুলোকে তুমি চমৎকার করেছো, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে দেখতেছি আরো চমৎকার, তোমরা এক একজন শিক্ষার্থী যেন এক একজন রত্ন। আসলে তোমাদের যদি করা যায় যত্ন তাহলে আমাদের অনেক কিছু, আমাদের তোমাদের কাছ থেকে আমরা ফসল পেয়ে যাব। হ্যাঁ, এখানে দেখতেছি ইংরেজি লেখা, অনেক সুন্দর তোমার ইংরেজি লেখা, অনেক চমৎকার তোমার হাতের লেখা, ধন্যবাদ। তুমি অবশ্যই ভারতের কাতারে তুমি আছো, চেষ্টা করবে আরো ভালো হয়ে যাবে। আরো একটি, হ্যাঁ, তোমাদের যে স্টাইল আলাদা মনে হচ্ছে, যেন অপূর্ব স্টাইল তোমরা করতে পারো দেখে বাবা। হ্যাঁ, এই আল্লাহুটা চমৎকার করে লেখছ, এবং বাংলা লেখাগুলো ইংরেজি লেখা সবগুলোই লেখায় তোমার সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, চমৎকার দেখেছি, হ্যাঁ, অনেক সুন্দর তোমার হাতের লেখা, আরো চমৎকার সবার লেখা সুন্দর। যে শিক্ষার্থী লেখায় দেখতেছি প্রতিটা শিক্ষা
শিক্ষার্থী আমাদের প্রমাণ করে দিচ্ছে যা আমরা সবাই পারি এবং একসঙ্গে পারি এবং আমরা যে কোনো স্কুলের থেকে যে আমরা সেরা সেটা প্রমাণ করে দিতেছি আসলে তোমরা প্রমাণ করে দিচ্ছ যে কোনো স্কুল থেকে তোমরা সেরা এবং তোমরা বেশি পারো এটাই তোমরা আমাদেরকে প্রমাণ করে দিয়ে দিলে যে লেখাগুলো দেখছি তোমার নাম কি বাবা শিক্ষার্থীরা আসলে আমাদের সবাইকে চমকে দিল মাত্র দ্বিতীয় দিন এটাই সবচেয়ে বড় কথা একদিন একদিনের পর দ্বিতীয় দিনে তাদের লেখাগুলো অপূর্ব হতে পারে ধামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আমাদের সেটা প্রমাণ করে দিয়ে দিলে আসলে এখানকার শিক্ষার্থীরা কত সাধক এবং এখানকার শিক্ষার্থীরা কত পরিশ্রমী এবং প্রত্যেকের খাতাগুলো তারা কত চমৎকার করেছে অনেক সুন্দর করেছে অনেক চমৎকার করেছে তোমার নাম কি বাবা শাহাদুল ইসলাম সজীব হ্যাঁ অনেক সুন্দর তোমার হাতের লেখার স্টাইল অনেক চমৎকার হয়েছে ধন্যবাদ তোমাকে আরো একটি স্বাগতম জানাইছে এবং খাতাটি কত চমৎকার ভাবে ডেকোরেট করছে তোমার নাম কি বাবা মোহাম্মদ তানভীর ইসলাম পরাগ হ্যাঁ অনেক সুন্দর করছে তানভীরুল ইসলাম পরাগ তিনি দশম কর্মিক নং চার দেখতেছে হ্যাঁ অনেক সুন্দর তোমার হাতের লেখা অপূর্ব সুন্দর যেন নতুন স্টাইলে খাতাটি করছো যে কোনো কারো স্টাইল তোমার কাছে যেন এখানে ফেল মেরে মারছে সত্যি তুমি অপূর্ব স্টাইলের অধিকারী ধন্যবাদ তোমাকে চমৎকার ভাবে তুমি খাতাটিকে গুছিয়েছো সাজিয়েছো তোমার বাংলা লেখা সুন্দর তোমার ইংরেজি লেখা সুন্দর তোমার এই খাতাটিও যেন চমৎকার আসলে ধামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় তুমি রত্ন দেখিয়ে দিলে তোমাদের করতে হবে আমাদের যত্ন এখানে আরেকটি চমৎকার খাতা দেখতেছি ধামবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মারুফ বিন তাসিম চিনি দশম হ্যাঁ চমৎকার হয়েছে বাবা অনেক সুন্দর তুমি লিখতে পারো তুমি প্রমাণ করে দিয়ে দিলে হ্যাঁ তুমি ভালো পারো এবং তোমার খাতা দেখে আমরা বুঝতে পারতেছি অপূর্ব সুন্দর হয়েছে তোমার খাতা অপূর্ব সুন্দর তোমার লেখা ধন্যবাদ তোমাদের